সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবি দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স টু টু মাই চ্যানেল লার্ন হেল্প আমার সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আমার পূর্বের ভিডিওগুলিতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনলাইনে যে কোনো পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশন বিষয়ে আবেদন করবেন ভর্তির জন্য সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এও দেখিয়েছি অনলাইনে আবেদন করার পর কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন আজকে ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের আবেদন করতে গিয়ে কোনো তথ্য ভুল দিয়ে থাকেন যদি কোথাও আপনাদের ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেই ভুলভ্রান্তিকে কিভাবে আপনারা এডিট করবেন বা মডিফাই করবেন বা সঠিকভাবে আবার পুনরায় সেই তথ্য দেবেন তো আজকে ভিডিওটি আমার সেই সকল প্রিয় দর্শকদের কাছে অত্যন্ত জরুরি যিনারা দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে নেতি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোনো একটি পিজি কোর্সে ভর্তি হতে চান তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখুন মনোযোগ দিয়ে এবং ভিডিওটি দেখার পরে যদি কোনো জায়গায় কোথাও অসুবিধা হয় আপনারা আমাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আজকে ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট কথা যিনারা এখনও অবধি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওর দিকে যাই সর্বপ্রথম দেখুন আপনাদের সামনে আমি ব্রাউজারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিএনএসইউ খুলে রেখেছি এইবার আমরা সেই পিজি অ্যাডমিশন যেটা রয়েছে দু হাজার কুড়ি একুশ সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো নেমে এই যে রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্টস ক্লিক হেয়ার যেহেতু আমরা ইতিমধ্যেই আবেদন করে ফেলেছি এবং আমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে গেছি তাই আমরা একদম শেষ এই যে রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট ক্লিক হেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এইখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখতে হবে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখবেন আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখে দিলাম তারপরে এখানে ক্যান আবেদন করে ডেট অফ বার্থ লিখতে হবে আমরা ডেট অফ বার্থটিও লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে এই যে সিকিউরিটি কোডটি দেওয়া রয়েছে এই সিকিউরিটি কোডটি যেমনটি আছে সেরকমটি আপনাদেরকে লিখতে হবে তারপরে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসেসিং শুরু হয়ে যাবে দেখুন আপনাদের সামনে পেজটি খুলে যাবে এখানে ক্যান্ডিডেটের নাম অ্যাপ্লিকেশন নাম্বার সব চলে এসেছে আপনারা যদি স্ক্রল ডাউন করে নিচে নাম তাহলে দেখতে পাবেন এখানে এডিট অর মডিফাই অ্যাপ্লিকেশান ডাটা এটি আপনারা ডকুমেন্ট আপলোড করার পূর্বেও করতে পারেন অথবা ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পরেও আপনারা এই এডিট বা মডিফাই অ্যাপ্লিকেশন ডাটা করতে পারবেন আপনারা তো দেখুন এখানে আপনারা স্কল ডাউনকে নিচে নামবেন এবং এডিট অর মডিফাই অ্যাপ্লিকেশন ডাটা এখানে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা দেখুন আপনাদের সামনে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আবার খুলে যাবে আবার অ্যাপ্লিকেশন নাম্বারটি চাইবে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবেন এখানে দিয়ে দিন তথ্যগুলো চাওয়া হবে যেরকম তথ্যটা দিয়েছেন সঠিকভাবে দেবেন তারপরে গো বাটনে ক্লিক করুন গো বাটনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের খুলে গেছে এইবার এখান থেকে আপনাদের যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কোনো জায়গায় সেখানে আপনারা ঠিক করে নিন ধরুন আমার এখানে রেসিডেন্সিয়াল এরিয়াটা পঞ্চায়েত আছে এটা আমি হবে মিউনিসিপ্যাল আমি করে নিলাম এইবার স্ক্রল ডাউনকে নিচে নেমে আমি আপডেট অপশানে ক্লিক করবো আপনারা এখানে আপডেট বাটনে ক্লিক করবেন আপডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের ফর্মটি আপডেট হয়ে যাবে ঠিক আছে এবার আপনারা নেক্সট স্টেপে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মূল বিষয় যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশানে যে তথ্য দিয়েছেন সেটি যদি আপডেট করতে চান বা এডিট করতে চান কীভাবে করবেন আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই ভিডিওটিকে আপনারা সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলেই বুঝতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার